नमस्कार बंधुरा, किचन मैजिक खजाना चैनल आरो एक नतून पर्व अपन सबाई के स्वागत। आज नहीं काचा आलू दिए बनिए नवा आरो एक स्नैक्स रेसिपी। हाथे समय कम थाकले चट जल्दी जदि स्नैक्स किछु खेते इच्छे करे ताहले किन्तु रेसिपिटा आपनारा ट्राई करते पारेन। आलू सिद्ध करार झामेला छाड़ाई खूब ताड़ाताड़ी रेसिपिटा बनिए फेला जाए आर खेतेओ बेश भालो लागे। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে দুটো মাঝারি সাইজের কাঁচা আলু নিয়েছি। সবার প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নেব। আলু দুটোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি গ্রেটারের ছোট ছিদ্রটা দিয়ে আলু গ্রেট করছি, আপনারা চাইলে বড়টা দিয়েও করে নিতে পারেন। आलू ग्रेट करे नेওয়া হয়ে গেছে। এবার জল পাল্টে পাল্টে দু থেকে তিন বার আলু খুব ভালো করে ধুয়ে নেব। আলুর লাচ্চাগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার একটা সুতির কাপড়ের উপরে আলুর লাচ্চাগুলো দিয়ে আলুর লাচ্চার মধ্যে যে জল আছে জল চেপে বার করে নেব। এইভাবে চেপে আলু থেকে জল বার করে নেব। এবার ওই বাটির মধ্যেই আমি নিয়ে নিচ্ছি জল ঝরিয়ে রাখা গ্রেট করা আলু। আলু থেকে দেখুন খুব ভালোভাবে আমি জল ঝরিয়ে নিয়েছি, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, 1/4 teaspoon শামরিচ গুঁড়ো। শামরিচের বদলে আপনারা এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1/2 teaspoon চিলি ফ্লেক্স, বাড়িতে চিলি ফ্লেক্স থাকলে দেবেন, না হলে 1/4 teaspoon মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 teaspoon অরিগানো। অরিগানো দেওয়াটা পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন না হলে স্কিপ করবেন। দিয়ে দেব বেশ খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা। এবার আলুর সাথে বাকি উপকরণগুলোও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব কর্নফ্লাওয়ার। মাঝারি সাইজের চামচে 3 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন কিংবা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ারের সাথে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিকঠাক বাইন্ডিং হয়নি, দেখুন একটা ঝরঝরে ভাব আছে আলুর মধ্যে, তাই আমি এর মধ্যে দিয়ে দেব আবারও 1 চামচের মতন কর্নফ্লাওয়ার। ভালো করে মেখে নিচ্ছি। আলুর মধ্যে বাইন্ডিং ঠিকঠাক না থাকলে কিন্তু আলুর পকোড়া বলুন কিংবা নাগেটস বলুন সেগুলো কিন্তু ভালোভাবে তৈরি হবে না। এবার আলুর লাচ্চা হাতের মধ্যে নিয়ে কিছুটা আমি নাগেটসের আকারে তৈরি করছি, দেখুন এইভাবে যেন তৈরি হয়। কর্নফ্লাওয়ার আবার বেশি অ্যাড করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মোট আমি এখানে মাঝারি সাইজের চামচে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি ব্রেড ক্রাম্পস। আমি এখানে ফ্রেশ ব্রেডের যে কিনারাগুলো হয় কিনারাগুলো আলাদাভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারা আমার মতন শুধু কিনারাগুলো গুঁড়ো না করে কিনারা সমেত ব্রেডও গুঁড়ো করে নিতে পারেন। শুধুমাত্র 3টে স্যান্ডউইচ ব্রেড গুঁড়ো করে নিলেই হবে। এবার নাগেটসগুলো বানিয়ে নেব। অল্প অল্প আলুর লাচ্চা নিয়ে নাগেটসের আকারে বানিয়ে আমি ব্রেড ক্রাম্পসে কোট করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারেন, আপনারা এখানে বলের মতনও বানিয়ে নিতে পারেন। ব্রেড ক্রাম্পসে ভালো করে কোট করে নেব। খুবই সহজ একটি স্ন্যাক্স। হঠাৎ করে সন্ধ্যেবেলায় চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে চটজলদি বানিয়ে নেওয়া যায়। একটা তৈরি হয়ে গেল, বাকিগুলো ঠিক একইভাবেই বানিয়ে নেব। খেতে ভীষণই ভালো হয়, বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আরও একটা বানিয়ে নেওয়া হয়ে গেল। কাঁচা আলুর নাগেটস বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার
ডিপ ফ্রাই করে নেব। ভাজার জন্য কড়াইতে আমি আগে থাকতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল মাঝারি গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার সবগুলো একসাথে দিয়ে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। যেহেতু কাঁচা আলুর স্ন্যাক্স, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখেই ভাজবেন, গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভাজবেন না, তাহলে ওপর থেকে লালচে ভাজা হয়ে যাবে আর ভেতরে কিন্তু আলু কাঁচা থাকবে। উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ধরে আলু নাগেটসগুলো আমি ভাজলাম, ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি, ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু বিট লবণ। সন্ধেবেলায় চা কফির সাথে বাচ্চারা খেলে টমেটো সসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।